বৌদ্ধ জেলার তরভা অঞ্চল দেই গঞ্জেই চোরাচালাণ কিছু নূয়া কথা নুহে। অনেক থর গঞ্জেই চোরাচালাণ হেউথিবা বেড়ে পুলিশ আবুড়ে পড়িছন্তি গঞ্জেই মাফিয়া। তথাপি চোরাচালাণ রোকিবা দিগরে জেলা পুলিশ এবং অবকারী বিভাগ ফেল মারুথিবা চর্চার বিষয় হয়েছি। অনেক থর বাহার রাজ্যর গঞ্জেই মাফিয়া ও গাড়ি ধরা পড়ুছে। সেইপরি সোমবার গঞ্জেই চোরাচালাণ বেড়ে এক মহিন্দ্রা পিকঅপ ভ্যান যাহার নম্বর হচ্ছে CG10FY3635 তেবে এই গাড়ির 34 kg 300 গ্রাম গঞ্জেই মিলিছে। দেওগাঁ ছক নিকটে পুলিশ পেট্রোলিং করুথিবা বেড়ে ছত্তিশগড় নম্বর থিবা এই পিকঅপ ভ্যান যাঞ্চ করিবারো গঞ্জেই পুলিশ হাতরে লাগিছিলা। গাড়িরে থিবা দুইজনকু পুলিশ গ্রেফতার করিবা সহিত পিকঅপ ভ্যান কু জব্দ করিছি। গ্রেফতার দুইজনক মধ্যরু জনে মন্ত্রাম সাহু বয়স 32 বর্ষ ছত্তিশগড় বিলাসপুর জেলার রতনপুর থানা অন্তর্গত নোয়া গাঁওর হইথিবা বেড়ে অন্য জনে অভিযুক্ত লিপুচন্দ সাহু বয়স 30 বর্ষ বিলাসপুর জেলা সিরগিটি থানা অন্তর্গত গণেশনগর বলি সূচনা মিলিছি। এনে তরভা থানা কেস নম্বর 104/22 রে এক মামলা রুজু করে গ্রেফতার দুই অভিযুক্তঙ্কু কোর্ট চালান করা যাইতিবা তরভা আইআইসি সুব্রত পাণিগ্রাহী প্রকাশ করিছন্তি। গঞ্জেই চোরাচালাণে ছত্তিশগড় গাড়ি ব্যবহার হেবা ও ছত্তিশগড়ের দুইজন গ্রেফ হেবা গঞ্জেই চোরাচালাণের চের কেতে দুর্লম্বিছি তাহা স্পষ্ট জনাপড়ুছি। প্রকাশ থাও কি গত এপ্রিল 3 তারিখরে গঞ্জেই চোরাচালাণে উত্তরপ্রদেশ গাড়ি সহিত উত্তরপ্রদেশ দুইজন গ্রেফ হইছিলে। এহা প্রমাণ করুছি অঞ্চলের অন্তরাজ্য গঞ্জেই মাফিয়া কেতে সক্রিয় অছন্তি। ব্যুরো রিপোর্ট, BTV ওড়িয়া।